নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ ভিডিওর শুরুতেই আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছেন, যার জন্য আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। আপনারা যদি আমার পাশে না থাকতেন, আমাকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমি এই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা ও আশীর্বাদ দেবেন, যাতে আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই সাধারণভাবে লাল শাকের রেসিপি, কিন্তু এমন একটি জিনিস আমি এই শাকে দেব যার জন্য এই শাকের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি লাল শাক আগে ভালো করে ধুয়ে নিয়েছি। শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরে আমি কুচিয়ে নিয়েছি। শাক কিন্তু কাটবার আগে ভালো করে ধুয়ে নিয়ে কাটলে শাকের গুণগত মানটা কিন্তু ভালো বজায় থাকে। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। লাল শাক অনেক রকমভাবেই করা যায়, লাল শাকের ঘন্টও খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে করব, খুবই সিম্পলভাবে আমি করব। এখানে আমি কুচিয়ে নেওয়ার শাকটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, যখনই শাক রান্না করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তাতে কিন্তু শাকটা খুব ভালো রান্না হয়। বেশি হাই ফ্লেমে কিন্তু শাক রান্না করলে শাকের স্বাদটা অত ভালো আসে না, আর শাকটাও খুব তাড়াতাড়ি কিন্তু জল শুকিয়ে যায়, যার জন্য কিন্তু শাকের টেস্টটা খুব একটা ভালো আসে না। এখানে আমি সমস্ত শাক দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে জল দিলাম, না দিলেও চলে। এবার শাকটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে শাকটা একটু মজে যায়, তারপরে কিন্তু লবণ আর হলুদটা আমি দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। শাকে কিন্তু কখনোই আগে বেশি লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি শাকে কিন্তু হলুদ গুঁড়োটা একটু কমই দিই। শাকটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 মতন রান্না করব, যাতে শাকটা আরও ভালো মতন মজে যায়। দেখুন, শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 পরে ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। লাল শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম শরীরে তারা কিন্তু অবশ্যই এই শাকটি খাবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন আমাদের শরীরে বেড়ে যায়। এরকম করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে শাকটা ভালো মতন মজে যায়। দেখুন শাকটা মজে কতটুকু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো চিনি দেব না, আমি এভাবেই রান্নাটা করব। দেখুন শাক কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবু পাতা। লেবু পাতাটা আমি ছিঁড়ে দেব। আপনাদের যদি গন্ধরাজ লেবু পাতা বাড়িতে না থাকে, তাহলে কিন্তু এমনি লেবু পাতা দিয়েও রান্না করবেন। আর লেবু পাতা দিয়ে রান্না করার পর শাকটা নামিয়ে নেওয়ার 10-15 মিনিটের পর কিন্তু লেবু পাতাটা তুলে ফেলে দেবেন, না হলে কিন্তু শাকটা তেতো হয়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, এই শাকের স্বাদ আর গন্ধ এতটা ভালো হয় আর গরম ভাতের সাথে খেতে কতটা ভালো হয় তা আপনারা রান্না না করলে বুঝবেন না। শাক কিন্তু কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সাধারণভাবে এই লাল শাকটা আমি রান্না করেছি, আর খেতে কতটা ভালো হয় তা আপনারা বাড়িতে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার রান্নার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে
আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে চলে আসব। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী দিনে। আপনারা সকলেই কিন্তু খুব ভালো থাকবেন, আর আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।